আইপিএল শুরু হবে আর কয়েক মাস পরে, কিন্তু তার আগে শোনা যাচ্ছে সালমান খান নাকি 2020 সালে একটা দল কিনবে। তো এই বিষয়ে আজ আমি ফুল বিস্তারিত আলোচনা করব যে সালমান খান কী দল কিনবে এবং কিনলে কোন দলটি কিনবে। তো অবশ্যই ভিডিও শুরু করার আগে আমার চ্যানেল যদি তোমরা নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। ইতিমধ্যে কিন্তু শোনা যাচ্ছে সালমান খানের নাকি নতুন দল আসবে আইপিএল 2020-তে, এবং তার মধ্যেও আইপিএল 2020-তে নতুন 10টি দল আসবে, মানে টোটাল হয়ে যাবে নতুন দুটি দল এসে 10টি দল। সো সালমান খানের শোনা যাচ্ছে যে নতুন আরেকটি টিম আসবে। তো এখানে যেখানে ব্র্যান্ড ভ্যালু হয় তো সেখানে সবথেকে হাইস্ট রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স, তার 809 কারোর তার টিমের দাম উঠেছে। তারপরে চেন্নাই আছে 732 এবং কলকাতা নাইট রাইডার্স আছে 629, যেখানে কলকাতা নাইট রাইডার্স কমে গেছে। এবং তাছাড়াও লাস্ট টিম যে আছে রাজস্থান রয়্যাল, তার দাম উঠেছে 271 কারোর, এবং কিংস ইলেভেন পাঞ্জাবের দাম উঠেছে 358 কারোর, যেখানে শোনা যাচ্ছে কিংস ইলেভেন পাঞ্জাব এবার রাজস্থান রয়্যালসের টিম নাকি বিক্রি হয়ে যাবে। তো এই দুটো টিম কিনবে নাকি আলাদা টিম কিনবে, যদি কিনতে পারে তো অর্ধাংশ মানে হচ্ছে শেয়ারে কিনবে, মানে তিনটে কি চারজন মিলে একটা টিম কিনবে। তো এই দুটো টিমের মধ্যে একটা টিম কিনতে পারবে। এবং সালমান খানের টোটাল আয় 37.7 মিলিয়ন ইউএসডি ডলার, যেখানে শোনা যাচ্ছে আইপিএল 2020-তে আরও দুটো টিম অ্যাড হবে। শোনা যাচ্ছে পুনে তো সিওর কনফার্ম বলছে অ্যাড হবে, তাছাড়া একটা অন্য দল, যদি সালমান খান এখানে টিম যদি কিনতে চায় তাহলে পুনে বলে টিমটা কিনতে পারে, বা যদি অন্য একটা টিম আসে সেই টিমটা কিনতে পারবে। কিন্তু সালমান খান একটা গোটা টিম না কিনতে পারবে না, কিন্তু সালমান খান একটা শেয়ারে কিনতে পারবে। যেরকম কলকাতা নাইট রাইডার্সের জুহি চাওলা শাহরুখ খান মিলে একটা শেয়ারের টিম কিনেছে, এবং রাইডার্স কোম্পানি বলে একজন আছে, তো সেরকমই কিন্তু ওই টিমের সাথেও মালিকানা সালমান খান যুক্ত হতে পারে। তো এই পর্যন্তই পুরো কনফার্ম আপডেট আছে। তো আজকের ভিডিও এইটুকু, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাথে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেল সাথে জুড়ে থাকবেন।